মালয়েশিয়াতে আপনারা স্টাডি করতে যাচ্ছেন, স্বল্প খরচে মালয়েশিয়ায় 100% ভিসা নিয়ে যেতে চান, তাহলে আজই এনএস গ্লোবাল এডুকেশনে অথবা আমার সাথে যোগাযোগ করুন, আপনাদের ভিসাটি আমাদের সাথে নিশ্চিত করুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া এবং আল্লাহর রহমতে ভালো আছি। আপনারা অনেকে হয়তো জানেন যে আমি ঢাকায় অফিস দিছি। সো আমার অফিস বা আমার কোম্পানির নাম হচ্ছে এনএস গ্লোবাল এডুকেশন, যেটা আমি আমার নিজের নামে দেওয়া আর কি। তো আমি গত 4 বছর ধরে মালয়েশিয়ার স্টাডি রিলেটেড ভিডিওগুলো বানাই, আপনারা অনেকেই দেখেন, অনেকে আমার সাথে যোগাযোগ করেন। এতদিন আমি আনঅফিসিয়ালি কাজ করছি মূলত সিটি ইউনিভার্সিটিতে এবং 2-1টা ইউনিভার্সিটি কিছু স্টুডেন্ট নিয়েছি, বাট ম্যাক্সিমাম আমার সিটি ইউনিভার্সিটিতে নেওয়া। আনঅফিসিয়ালি আমি অলমোস্ট এখনকার পর্যন্ত অলমোস্ট 70 জন স্টুডেন্ট সিটি ইউনিভার্সিটিতে আমি গত প্রায় 3.5 বছরের নেওয়া হয়েছে আর কি। বাট অফিসিয়ালি কাজ করা আমার শুরু হয়েছে এই জানুয়ারির 15 তারিখ থেকে। তো আমার মূল কাজের জায়গাটা হচ্ছে মালয়েশিয়াতে, পাশাপাশি আমি এখন ইউরোপ নিয়েও কাজ করতেছি, বাট ইউরোপের মূল কাজটা হচ্ছে আমি মালয়েশিয়া থেকে করতেছি, বাংলাদেশ থেকে অনলি ইতালি নিয়ে কাজ করতেছি আর কি। যারা ইতালিতে বাংলাদেশ থেকে যেতে চান, তারা আমার এই এনএস গ্লোবালের সাথে যোগাযোগ করতে পারেন। আর মালয়েশিয়া থেকে যারা ইউরোপে কাজ করতেছেন, যেতে চাইতেছেন স্টুডেন্ট ভিসায়, লাইক পোল্যান্ড, পর্তুগাল, ইতালি অথবা লিথুনিয়া, বা সামনে আমি জার্মানি এবং ডেনমার্ক নিয়েও কাজ করব খুব রিসেন্টলি, হয়তো বা মার্চের থেকে কাজটা শুরু হবে। তো যাই হোক, আজকে মূলত আমি মালয়েশিয়াতে, আমি বর্তমানে অফিসিয়ালি 2টা ইউনিভার্সিটিতে কাজ করতেছি। একটা হচ্ছে সিটি ইউনিভার্সিটি মালয়েশিয়া, যেখানে আমি নিজে ব্যাচেলার কমপ্লিট করে এখন মাস্টার্স করতেছি, এটা আমার ইউনিভার্সিটি। পাশাপাশি হচ্ছে আমি ইন্টি ইউনিভার্সিটিতে অফিসিয়ালি এগ্রিমেন্টে গেছি, সো আমি এখন ইন্টি নিয়েও কাজ করতেছি। এবং মার্চ থেকে আমি এপিইউ মানে এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ওখানেও কাজ করা শুরু হবে মার্চ থেকে। তো যারা মালয়েশিয়া যেতে চান বিশেষ করে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন। মিড বাজেটের যারা স্টুডেন্ট আছেন, যাদের মধ্যবিত্ত ফ্যামিলি, তারা আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। তাদের জন্য বর্তমানে সিটি ইউনিভার্সিটি হচ্ছে বেস্ট প্লেস আপনাদের জন্য মিড বাজেটে, আর আশেপাশে এই কেএলের আশেপাশে বা কেএলের ভিতরে মিড বাজেটে আর তেমন কোনো অন্য ইউনিভার্সিটি নাই। বাট আপনার বাজেট বাড়ালে আরও অনেক ভালো ইউনিভার্সিটি আছে। আর ইন্টি ইউনিভার্সিটিতে যাদের ফিনান্সিয়াল কন্ডিশন ভালো, যাদের আর্থিক অবস্থা অনেক ভালো বা যাদের বাজেট অনেক হাই, তারা ইন্টি ইউনিভার্সিটিতে যেতে পারেন অথবা এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটিতে যেতে পারেন। সো এই 3টা ইউনিভার্সিটিতে আমি মূলত কাজ করতেছি, বাট পাশাপাশি হচ্ছে আমি পাবলিক ইউনিভার্সিটি নিয়ে কাজ করতেছি, যেগুলোর জন্য আমাকে হয়তো আলাদা সার্ভিস চার্জ পে করতে হবে আপনাদের। বাট আমি সবগুলো ইউনিভার্সিটিতে কাজ করি। আপনারা চাইলে টেলর্সের জন্য আমাকে নক করতে পারেন, মোনাশের জন্য নক করতে পারেন, আমি অলরেডি মোনাশেও কাজ করতেছি। বাট অফিসিয়ালি কাজ শুরু হবে আমার মার্চ থেকে, বাট কাজ শুরু হয়ে গেছে, আমি অলরেডি স্টুডেন্ট ফাইল ওখানে প্রসেসিং চলতেছে। প্লাস পাবলিক ইউনিভার্সিটি UM, UTM ইউনিভার্সিটি সেন্স মালয়েশিয়া, এগুলো নিয়েও কাজ করতেছি, এগুলোতে আমার অলরেডি ফাইল প্রসেসিং চলতেছে। এগুলো আমি অফিসিয়ালি আস্তে আস্তে আসবো। আমি যেহেতু নিজে স্টুডেন্টস, আমার পড়াশোনার পাশাপাশি সবগুলো কাজ একসাথে করে আমার জন্য খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো আমি ধাপে ধাপে আগাচ্ছি। সো আমি বেশি কথা বলবো না, ভিডিওটা বেশি বড় করবো না। মূলত হচ্ছে মালয়েশিয়াতে যারা যেতে চান এবং যারা মধ্যবিত্ত ফ্যামিলির মিড বাজেটে, তারা সিটি ইউনিভার্সিটি চুজ করতে পারেন। বেসিক্যালি আমার মূল কাজের 50% হচ্ছে আমি সিটি ইউনিভার্সিটি নিয়ে করবো, বাকি 50% হচ্ছে অন্য অন্য আদার্স ইউনিভার্সিটিগুলো কাজ নিয়ে কাজ করবো আর কি। সিটি ইউনিভার্সিটিতে এখন একটা অফার চলতেছে, সেটা হচ্ছে ফার্স্ট ইয়ারের টিউশন ফি 16,650 থেকে অনলি আমার মাধ্যমে অথবা আমার অফিস থেকে এনএস গ্লোবাল থেকে যারা অ্যাপ্লাই করবেন, তাদের জন্য 2150 সিঙ্গিট ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ফার্স্ট ইয়ারের টিউশন ফি থেকে। সো আপনারা চাইলে এই অফারটা নিতে পারেন। এই অফারটা হচ্ছে আমার ফেব্রুয়ারির 20 তারিখ পর্যন্ত, দেন এটা এক্সপায়ার হয়ে যাবে, ওটা জানুয়ারি 21 তারিখ থেকে শুরু হয়েছে। এবং সবচেয়ে ভালো নিউজ হচ্ছে আমার জন্য এবং আমার এই নতুন অফিসের জন্য, আমি অলমোস্ট এই গত 1 মাসে অলমোস্ট মোর দেন 30 স্টুডেন্টের ফাইল প্রসেস করতেছি সিটি ইউনিভার্সিটিতে শুধু এই অফারের কারণে, এবং স্টুডেন্টদের জন্য ম্যাক্সিমাম হেল্প করার চেষ্টা করতেছি। সো সিটি ইউনিভার্সিটিতে যারা অ্যাপ্লাই করতে চান অথবা ইনটি অথবা এপিইউতে যারা অ্যাপ্লাই করতে চান, তারা সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করবো, কারণ আমি নিজেও একজন স্টুডেন্ট, আমি ওখানে নিজেও পড়াশোনা করতেছি, সো ওখানকার পরিস্থিতি আমি জানি। তবে আমার সাথে যারা যোগাযোগ করেন, ম্যাক্সিমামকে আমি তাদের বাজেটটা শোনার ট্রাই করি, বাজেট অনুসারে তাদেরকে আমি ইউনিভার্সিটি চুজ করতে বলি, বা আমি বলি যে আপনি এই ইউনিভার্সিটিতে যান বা এই সাবজেক্টে যান, তাদের বাজেট, তাদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সব কিছু কন্ডিশন অনুসারে আর কি।
তো আমার জায়গা থেকে আমি ম্যাক্সিমাম করতেছি এবং আমি যথেষ্ট ভালো রেসপন্স পাইছি। যারা অলরেডি আমার সাথে যোগাযোগ করছেন বা আমার দ্বারা ফাইল প্রসেস করছেন, আপনারা অনেকেই তাদের সাথে যোগাযোগ করলে আমার সম্পর্কে জানতে পারবেন। আমার কোম্পানির নামে একটা ফেসবুক পেজ আছে, এনএস গ্লোবাল এডুকেশন। আপনারা ওখানে গেলে দেখবেন যে গত এক মাসে আমি কী পরিমাণ ফাইল প্রসেস করছি। এবং আমি হচ্ছে এখন বাংলাদেশে আছি, আমি হচ্ছে নয় ফেব্রুয়ারি দেশে আসছি এবং আমি আবার ষোলোই ফেব্রুয়ারিতে আমি আবার মালয়েশিয়াতে ব্যাক করে চলে যাব। মূলত যারা মালয়েশিয়ায় থাকেন তারা জানেন যে মালয়েশিয়াতে চাইনিজ নিউ ইয়ার চলে প্রত্যেক বছরে ফেব্রুয়ারি মাসে। তো চাইনিজ নিউ ইয়ারের এক সপ্তাহ একটা বন্ধ ছিল, এই বন্ধেতে মূলত আমি বাংলাদেশে আসছি আমার অফিসে বসার জন্য। এবং আলহামদুলিল্লাহ এক সপ্তাহে আমি অলমোস্ট 10টা ফাইল প্রসেস করছি এবং এটা আমার রেকর্ড সংখ্যক। এবং আমার মনে হয় অন্য কেউ এই এক সপ্তাহে এত পরিমাণ ফাইল প্রসেস করতে পারছে যেটা আমি করতে পারছি। সো কথা বেশি বাড়াবো না, ভিডিওটা একটু শর্ট আকারে বলি। মালয়েশিয়াতে যারা স্টাডি করতেছেন তারা সরাসরি আমার সাথে অথবা আমার অফিসে যোগাযোগ করতে পারেন। আপনারা আমার থেকে অথবা আমার অফিস থেকে বেস্ট সার্ভিস পাবেন, কারণ আমি নিজে একজন স্টুডেন্ট, আমি পড়াশোনার পাশাপাশি এই কাজটা করতেছি। আর আমার সবচেয়ে বড় কথা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স আমার মনে হয় বাকিদের সাথে কম্পেয়ার করলে অনেক বেশি, কারণ আমি মোর দেন 7 ইয়ার্স হচ্ছে মালয়েশিয়াতে আছি এই পড়াশোনা রিলেটেডই। সো আমি ওখানকার খুঁটিনাটি বিষয়গুলো জানি। আর আমাদের সার্ভিসটা যেটা আমি আগেও দিয়ে আসছি এখনও দিচ্ছি, সবচেয়ে বেশি যেটা আমি স্টুডেন্টদেরকে হেল্প করি ওখানে যাওয়ার পর বাসা খুঁজে দেওয়া, বাসা দেওয়া, স্টুডেন্টদেরকে একটা পার্ট টাইম জব ম্যানেজ করে দেওয়া, এই সাপোর্টটা আমি দেওয়ার কারণে আমার যথেষ্ট পরিমাণ পরিচিতি হয়েছে এবং আমার রেপুটেশনটা যথেষ্ট পরিমাণ ভালো হয়েছে। আমি আমার স্টুডেন্টদের ম্যাক্সিমাম সাপোর্ট দিয়ে দেয় এবং সিটি ইউনিভার্সিটিতে যারা আমার দ্বারা অ্যাপ্লাই করছেন তাদেরকে আমি ম্যাক্সিমাম একরকম লাইফ টাইম সার্ভিস পাইতেছে তারা আমার থেকে, যেই কোনো রকম প্রবলেমের জন্য তারা আমার থেকে যেই কোনো সময় সুবিধা পাইতেছে। এবং আপনারা যারা এখন যাইতেছেন বা যাবেন তারা আপনারাও সেম সার্ভিসই পাবেন। আমার জায়গা থেকে আমি ম্যাক্সিমাম করবো। তো আজকের ভিডিওটা হচ্ছে আমি আমার অফিস থেকে করলাম আর কি। আমার হাতে আসলে খুব কম সময়, আমি খুব অল্প সময় নিয়ে আসছি, অনলি 1 উইকের। তো এই উইকের মধ্যে অফিসে আমি এত পরিমাণ সময় দিতে হইতেছে সবার সাথে, তো ভিডিও করার সময় পাইনি। আমার প্ল্যান ছিল যে ইন্টির টিউশন ফি নিয়ে, ইন্টির প্রসিডিউরটা নিয়ে আমি হচ্ছে একটা ভিডিও বানাবো অফিস থেকে, কিন্তু আমার এত ব্যস্ততা যে এটা আসলে এখানে তো সময় করে হচ্ছে না আর কি। আমি হয়তো মালয়েশিয়ায় গিয়ে ইন্টির স্পেসিফিক টিউশন ফি নিয়ে সাবজেক্ট নিয়ে আমি একটা ভিডিও বানাবো, আপনারা দেখবেন। আর সিটি ইউনিভার্সিটি নিয়ে আমার অনেকগুলোই ভিডিও অলরেডি আছে, আপনারা চাইলে আমার অন্য প্রিভিয়াস ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন। আমার ফেসবুক প্রোফাইলে গেলেও আপনারা দেখতে পারবেন অথবা আমার পেজ যে নতুন পেজটা ওখানে গেলেও দেখতে পারবেন এই আর কি। সো কথা বাড়াবো না, যারা মালয়েশিয়ায় পড়াশোনা করতে চান স্টুডেন্ট ভিসায় 100% ভিসা চান তারা অবশ্যই আমার সাথে অথবা আমার অফিসে যোগাযোগ করবেন, আমি আপনাদেরকে বেস্ট সার্ভিস দেওয়ার ট্রাই করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।